হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে সামনে হচ্ছে ব্রাজিলের হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে, তো ওই বিষয়ে আসলে 7 তারিখে ম্যাচটি আছে। তো এইটা নিয়ে অনেকেই আসলে অনেকভাবে ট্রল করতেছে, যারা হচ্ছে বিশেষ করে আর্জেন্টিনার ফ্যান যারা, তারা হচ্ছে ব্রাজিলকে টস মানে ট্রল করতেছে। কিভাবে ট্রল করতেছে, যে বাংলাদেশে মানে ব্রাজিলের যে ম্যাচটি সেটা আসলে পড়েছে মানে 7ই জুলাই, আজকে হচ্ছে 5 জুলাই, তো এই যে 7 জুলাই হচ্ছে ব্রাজিলের ম্যাচ আছে। তো এটা একবারে এমন ভাবে মিলে গেছে যে 7 তারিখ সকাল 7টার সময় হচ্ছে খেলা আছে, এবং এই ম্যাচে আমাদের হচ্ছে ব্রাজিলের 7 নম্বর যে জার্সি পরিহিত প্লেয়ার, তার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, সেই কিন্তু লাল কার্ড খাওয়ার কারণে, লাল কার্ড না আসলে এর আগের ম্যাচে হচ্ছে হলুদ কার্ড খাইছিল, তার আগেরও হলুদ কার্ড খাইছিল, যার কারণে এতগুলো হলুদ কার্ড খাওয়ার কারণে সে হচ্ছে পরবর্তী ম্যাচে খেলতে পারবে না। তো এই সব কিছু মিলে মানে এই যে 7 নম্বরটা সব দিক থেকে মিলে গেছে, সকাল 7টায় খেলা হবে 7 তারিখে, আবার 7 নম্বর প্লেয়ার সে হচ্ছে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবে না। তো এই বিষয়টা নিয়ে আর্জেন্টিনার প্লেয়াররা মিলাইতেছে, ওই যে 2014 বিশ্বকাপে ব্রাজিল হচ্ছে মানে 7টা গোল খাইছিল জার্মানির সাথে, তো ওই বিষয়টা মিলাইতেছে যে এই যে ব্রাজিল হচ্ছে 7 আপ মিলে গেছে, এরা আসলে হচ্ছে অরিজিনালি মানে 7 হচ্ছে কি লাকি নাম্বার ব্রাজিলের জন্য। তো এইভাবে আসলে তারা ট্রল করতেছে, যদিও এখানে আসলে মানে ব্রাজিলের যারা সমর্থক তাদের আসলে কোনো কিছুই বলার নেই। আসলে ব্রাজিলের সমর্থকরা কি বা বলতে পারে, কিছু বলার নাই, কারণ ওটা একটা কো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 2014 সালে যে বিশ্বকাপটা ছিল সেখানে আসলে আমাদের হচ্ছে নেইমার ওই ম্যাচটা খেলতে পারে নাই, কারণ সে হচ্ছে ইঞ্জুরিতে ছিল। আসলে নেইমার হচ্ছে এমন একটা প্লেয়ার যে মানে বছরের প্রায় দেখা যায় যে 7-8-9 মাস হচ্ছে ইঞ্জুরিতেই থাকে প্রায়। এর মেইন কারণ হচ্ছে মানে বর্তমান বিশ্বে নেইমার হচ্ছে ড্রিবলিং এর জনক বলা হয় তাকে, নেইমারের মতো ড্রিবলিং মানে কেউ করতে পারে না, এই কারণে তাকে বলা হয় ড্রিবলিং এর বস, যার কারণে নেইমারের পায়ে যতক্ষণ বল থাকে অন্য কোনো প্লেয়ার কিন্তু এত সহজে তার কাছ থেকে বলটা নিতে পারে না। সেখানে 3-4-5টা প্লেয়ার থাকলেও নেইমার যেমন হয় হোক তাদেরকে ওভারটেক করবে, ড্রিবলিং করবে, মানে তার পায়ের মধ্যে এত জাদু আছে, সেই জাদু দিয়ে হচ্ছে তাদেরকে যেমন হয় হোক তাদের কাছ থেকে বলটা বের করে নিয়ে যাবেই, যার কারণে হচ্ছে তাকে যদি কোনোভাবে তারা হয়তো ফাউল না করে মানে ডিরেক্ট অ্যাটাক না করে তাহলে কিন্তু নেইমার একবারে গোল দিয়ে দিবে, এই রকম অবস্থা, যার কারণে তাকে হচ্ছে ডিরেক্ট অ্যাটাক করা হয় যাতে নেইমার কখনোই বলটা নিয়ে না দেয়। এই কারণে হচ্ছে মাঠের মধ্যে নেইমার হচ্ছে সবসময় আহত হয়, কারণ নেইমার মানে বেশিরভাগ সময় বল রাখার ট্রাই করে পায়ের মধ্যে, যার কারণে সে মানে যে যেভাবে আসলে ড্রিবলিং করে বলগুলো নিয়ে যায়, যদি অন্য প্লেয়ার ডিরেক্টলি হচ্ছে অ্যাটাক না করে তাহলে কোনোভাবে তাকে আটকাইতে পারবে না, এই কারণেই হচ্ছে তাকে এত অ্যাটাক করা হয়। আর হচ্ছে দেখা যায় যে মোটামুটি সারা বছরে এসে হচ্ছে ইঞ্জুরিতে পড়ে থাকে। আসলে ব্রাজিলের বর্তমান যে সমর্থকরা আছে তাদের কাছে হচ্ছে নেইমার এতটাই জনপ্রিয় যে বলার মতো না, মানে ব্রাজিলের অনেক কিংবদন্তি আছে, যদিও নেইমার আসলে কিংবদন্তি না কারণ তার ঝুলিতে আসলে তেমন কোনো কিছুই নাই অর্জন, কিন্তু নেইমারের মতো হচ্ছে ফ্যান যারা মানে নেইমারের কোনো কিছু না থাকার পরও নেইমারের যে এত বড় ফ্যান বেস তৈরি হয়েছে এটা আসলেই মানে কি বলবো অবিশ্বাস্য একটা, এইরকম প্লেয়ার মানে বর্তমান ফুটবল ইতিহাসে আর কেউ নেই। তো আসলে নেইমার অনেক ভালো প্লেয়ার, যার কারণেই হচ্ছে তার এত ফ্যান বেস তৈরি হয়েছে, অন্যান্য প্লেয়ারের এইরকম তৈরি হতে পারে নেই, কারণ নেইমারের মতো হচ্ছে ড্রিবলিং করার মতো প্লেয়ার বর্তমান বিশ্বে কেউ নাই, শুধু বর্তমান বিশ্বে না মানে টোটাল ফুটবল ইতিহাসে নাই। তো এই হচ্ছে বিষয়। আর নেইমারের কিন্তু মেসি হচ্ছে অনেক ভালো বন্ধু, যদিও হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার, তো তারা কখনোই কিন্তু একে অপরকে এইভাবে অ্যাটাকিং করে না বা এই ধরনের কথাবার্তা খোঁচা মারা করে না, মাঝে মধ্যে করে সেগুলো স্বাভাবিক, কিন্তু মানে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে হচ্ছে সমর্থক যারা আছে তারা একবারে এগুলোকে ওভার করে ফেলে, মানে তাদের তারা হচ্ছে চিরশত্রু। দেখা যায় যে এই খেলা নিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষপাতিত্ব নিয়ে তাদের মধ্যে একবারে মারামারি পর্যন্ত লাগিয়ে যায়, দেখা যায় যে একবারে মাথা ফেটে গেছে,
মেডিকেলে ভর্তি হয়ে আছে, এইরকম অবস্থা তৈরি হয়। বিশেষ করে যখন হচ্ছে বিশ্বকাপ ফুটবলটা আসে তখন কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়। যদি এই যে কোপা আমেরিকা এই সব টুর্নামেন্ট আসলে তত ভেরি করে না, তবুও হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকের দ্বন্দ্ব সারা মানে দুনিয়া জুড়ে, কারণ এই দুইটা টিমের সাপোর্টার হচ্ছে সব থেকে বেশি পুরো দুনিয়াতে। যতগুলো হচ্ছে ফুটবল টিম আছে তাদের মধ্যে হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করে সব থেকে বেশি মানুষ, প্রায় হচ্ছে 70-80% মানুষ হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টার। বাকি বাদ বাকি যারা আছে এগুলো হচ্ছে অন্যান্য টিমকে সাপোর্ট করে, যেমন জার্মানি, ইংল্যান্ড, তারপর হচ্ছে পর্তুগাল আছে, পর্তুগালের হচ্ছে রোনালদো, তারপর কলম্বিয়া আছে, আরো কিছু কিছু টিম আছে যেগুলোকে তারা হচ্ছে সাপোর্ট করে। স্পেন আছে, স্পেন অনেক ভালো খেলে। এই হ্যাঁ, তারপর ফ্রান্স আছে, আমাদের ফ্রান্সের হচ্ছে খুব ভালো ভালো প্লেয়ার আছে ফ্রান্সের, তো এইভাবে হচ্ছে তারা সাপোর্ট করে। আর ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি, যার কারণে তাদের দ্বন্দ্ব হচ্ছে সবসময় লেগে থাকে। বিশ্বকাপ আসলে তো কোনো কথাই নেই, কে কার থেকে উঁচুতে ফ্ল্যাগ মানে রাখতে পারবে, ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব সবসময় লেগে থাকে। দেখা যাচ্ছে প্রতিটি বারের উপরে, প্রতিটি বাড়ির উপরে অনেক বড় বড় হচ্ছে বাঁশ বা অন্য কোনো কিছু দিয়ে হচ্ছে পতাকা টাঙ্গাই রাখছে। তারা দেশের পতাকা এইভাবে টাঙ্গায় না, কিন্তু মানে বাইরের একটা টিম তার জন্য তারা কত কষ্ট করে একবারে পতাকা বাইরে নিয়ে আসে। কেউ কেউ তো আবার দেখা যায় যে জমি বিক্রি করে বিশাল বড় পতাকা তৈরি করে। তো এই হচ্ছে মানে ফ্যান, এগুলো হচ্ছে আসলে পাগল ফ্যান, যারা আর্জেন্টিনার পাগল ফ্যান বা ব্রাজিলের পাগল ফ্যান তারাই আসলে এইসব করে। তো এইরকম দেশপ্রেম যদি আসলে দেশের মধ্যে থাকতো, দেশের মানুষের মধ্যে যদি এই দেশপ্রেমটা এইভাবে থাকতো, দেশের পতাকা এইভাবে লাগাইতো, তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো। বাংলাদেশের মানুষের একটাই সমস্যা, এদের মধ্যে দেশপ্রেম কম। আমরা জানি যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে আসলে মানে বাংলাদেশের মানুষরা যেভাবে দেশপ্রেম দেখাইছে, দেশকে স্বাধীন করছে, সেই দেশপ্রেমটা আসলে এখন আর নাই। কারণ এখন মানুষ আসলে আধুনিক যুগে চলে আসছে, তো তারা অনেক আধুনিক হয়ে গেছে, সবাই শুধু এখন দেশ থেকে পালাইতেছে, দেশের উপকারের জন্য দেশে থাকবে এরকম মানুষ এখন খুবই কম, সবাই শুধু দেশ থেকে পালাইতে পারলেই বাঁচে। তো এই অবস্থা দাঁড়াইছে, আসলে দেশপ্রেম আমাদের মধ্যে তেমন একটা নাই। তো যাই হোক, এই হচ্ছে মানে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই মানে কাহিনীর জন্য আসলে এই কথাগুলো বলা। তো আসলে এইরকম করে ট্রল করা আসলে কখনোই কাউকে ঠিক না, কারণ হচ্ছে খেলার মধ্যে হার জিত থাকবেই। তো এই হার জিতের মধ্যে এটাকে আমরা মেনে নিতে হবে স্বাভাবিকভাবে। হচ্ছে হঠাৎ করে দেখা যায় যে এরকম ম্যাচ হয় যে গোল বেশি হয়ে যায়, তো এগুলো স্বাভাবিক ব্যাপার। একটা টিমের মধ্যে যদি বড় বড় প্লেয়ার গুলো না থাকে তাহলে এটা কমন ব্যাপার, এরকম হয়। তো ঠিক আছে, আজকে আর ভিডিওটি বড় করবো না, সবাই সুস্থ থেকে ভালো থেকে ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানাবা যে হচ্ছে তোমরা কোন ধরনের ভিডিও চাও, কোন টপিকের উপর ভিডিও চাও, আমি সেই টপিক অনুযায়ী হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।